দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, কালীপূজা এবং ভাইফোঁটার পর এখন মা জগদ্ধাত্রীর আরাধনায় মেতে উঠেছে বাঙালি। আজ আমরা উপস্থিত চাঁপাতলা নন্দীবাড়িতে এবং এই পরিবারের এই জগদ্ধাত্রী পূজার ইতিহাসের কথা জেনে নেব এই পরিবারের সদস্যর কাছ থেকে। এই পূজোর সূচনা কবে এবং কিভাবে হয়? 1946 সালে এই পুজো শুরু হয়, কিন্তু এই পুজোর পেছনে একটি ঘটনা আছে। এটি হচ্ছে যে আমাদের প্রকৃতামহ তুলসী দাস নন্দী, তিনি বড়বাজার থেকে একটি ক্যালেন্ডার সংগ্রহ করেছিলেন, যে ক্যালেন্ডারেতে তৎকালীন মা জগদ্ধাত্রী ফটো ছিল। তিনি সেটিকে সংরক্ষণ করেছিলেন, ফটো করে বাঁধিয়ে রেখেছিলেন। পরবর্তীকালে 1946 সালে আর এই জগদ্ধাত্রী পুজোর দিন সকালবেলায় এখানে মায়ের আদেশ হয়, কারণ আমাদের বাড়ির একতলার ঘরেতে সেখানেতে আমার কাকুমা মহামায়া দাসী, তিনি দেখতে পান যে উজ্জ্বলভাবে কোনো দেবী সিংহপৃষ্ঠে বসে আছেন, কিন্তু চোখের পলকই সেটি মিলিয়ে যায়। এই বছরই জগদ্ধাত্রী পূজার সূচনা হয়। প্রথম 4 বছর প্রতিমা এনে পুজো হয়েছিল, তার পরবর্তীকালে এই যে বললাম ক্যালেন্ডারের পাওয়া ফটো, সেই ফটোই মা জগদ্ধাত্রী, সেইটিকেই আমরা মায়ের মূর্তি হিসেবে আমরা পুজো করি। ঘট স্থাপন আছে, জগদ্ধাত্রী পুজোর দিন আমরা সেই ঘটকে গঙ্গা স্নানের জন্য নিয়ে যাই। আগের দিন গঙ্গা স্নানেতে সেই ঘটকে পূর্ণ ঘট করে এনে নবমীর দিন আমরা এখানে সম্পূর্ণ পূজা সমাপন করি। সর্বশেষ আমরা আর এখানেতে হোম যজ্ঞ করে মৃতাহুতি দিই, দিয়ে সমাপ্তি করি। এর মাঝখানে আমরা 108 প্রদীপ প্রজ্বলন করি এবং 8 থেকে 12 বছরের কোনো কুমারীকে আমরা এখানেতে কুমারী পুজোর মধ্যে রেখে তার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি। এই জগদ্ধাত্রী পুজোর রীতি রেওয়াজ অনেক কিছুই আছে, আমরা তো ছোটবেলা থেকে অনেক কিছুই দেখে আসছি এবং তার মধ্যে প্রধান যেটা দেখি আমরা সেটা হচ্ছে ঘুমে পড়ানো রেওয়াজ। এটা বাকিটা হচ্ছে আমাদের কলকাতার নিয়ম অনুযায়ী তাই একদিনে 3টা পুজো হয়, ত্রিকালীন পুজো বলা হয়। আমাদের বড়দা বলতেন ত্রিকালীন পূজা, সপ্তমী অষ্টমী নবমী 3টে পুজো ধরে এখানে পুজো হয়। বুঝতেই পারছো একদিনে 3টে পুজো মানে সারাদিনই পুজোর ব্যাপারটা থাকে, কাজে ভীষণ ব্যস্ততার মধ্যে এই পুজো হয়। এইবার কথা বলে নেব এই পরিবারের কুল পুরোহিতের সঙ্গে। আপনি কবে থেকে এই পরিবারে পুজো করছেন? আমি তো 55 বছর পুরে গেছে। এই যে এত বছরের পুজো, 70 বছরের পুজো, এটা আমাদের ফ্যামিলি এটা মেনটেন করছে, বাইরের কেউ আসেনি। এবং এখানে সব থেকে বড় জিনিস হচ্ছে টাইম মেনে খুব নিঃশ্বাস সহকারে এই পুজোটা করা হয়। আমরা এখন পেয়ে গেছি আমাদের মধ্যে এই বাড়ি নেই যে 9 বছর বাদে আবার এই দেশে পুজো দেখতে এসছে। তোমার কেমন লাগছে? প্রথমত খুবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস মনে হচ্ছে যে কিছুই পাল্টায়নি। মনেই এখন তো মনেই হচ্ছে না যে লাস্ট 8 বছর ছিলাম না, মনে হচ্ছে এখন আমি ইন্ডিয়া ফিরে এসেছি। এর আগে আমি লাস্ট 8 বছর USA তে ছিলাম। তো ওখানে কি এরকম জগদ্ধাত্রী পুজো হয়? এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, কিন্তু জগদ্ধাত্রী পুজো আমি ওখানে অ্যাটেন্ড করিনি। আর জগদ্ধাত্রী পুজো বোধ হয় হলেও আমি অ্যাটেন্ড করতাম না, কারণ মানে আমি খুবই আপসেট থাকতাম এই সময়টা যে আমি জগদ্ধাত্রী পুজোতে আসতে পারছি না, অ্যাটেন্ড করতে পারছি না। ও এই পরিবারের মহিলারা কিভাবে এই পুজোতে অংশগ্রহণ করে? আপনারা কিভাবে এই পুজোতে অংশগ্রহণ করেন? আমাদের এটা তো পারিবারিক বহুদিনের পুজো, তো পুজোর বাড়িতে পুজোর কাজ, অর্ঘ্য তৈরি করা, ফুল বেলপাতা সব বাঁচা, আর পুজোর যেরকম সমস্ত কাজ থাকে আমরা সবাই মিলেই করি। উনি এক্ষুনি বললেন যে অর্ঘ্য তৈরি, কিটা ব্যাপারে আপনি বলুন। অর্ঘ্য তৈরি করে ওই তুলো দিয়ে, তার উপরে অত চাল দিয়ে, দুর্গ দিয়ে, 108টা দিয়ে মহা অর্ঘ্য আমাদের হয়। আর ছোট 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 অর্ঘ্য হয় অনেকগুলোই, 60-70টা প্রায় হয়। সবাই আসে, আমাদের ভক্তরা নিয়ে যায়। নিখুঁত যে 3টে পাতা একেবারে থাকবে সেইখানে আমরা বেচে, হয় 28টা নাহলে 108টা। আর পদ্মও কি দেওয়া? পদ্মও আমরা 108টাও দিই, 28 না আমার পেলে 28টা দিই, দিয়ে মায়ের পূজা। কিভাবে এই পুজোকে আনন্দ উপভোগ করে?
আমাদের এই পুজো আগে দুই জেনারেশন আগে শুরু হয়েছে, সেই ধারা এখনো বয়ে চলেছে সেই একই ভাবে। কিন্তু এই পুজোর সময় সবাই কিন্তু এখানে এসে আমরা হাজির হই, ভাইরা বৌদিরা তার সাথে আমাদের বোনেরা ভাগনা ভাগ্নি সবাই মিলে একসাথে আমরা এই পুজোটাকে এনজয় করি। আর ভাগনা ভাগ্নিদের কথা তো অন্য, পুজোয় কিন্তু মামার বাড়িতে তাদের আনন্দ অন্যরকম। তারা হচ্ছে কখন লুচি আর মদে খাবো এই নিয়ে ঘুরে বেড়ায়। এই পুজোতে আমরা সর্বান্তকরণের চেষ্টা করি যতটা পুরনো ঐতিহ্যকে বজায় রেখে পুজো চালিয়ে যাওয়া যায়। এবং আমি ব্যক্তিগতভাবে বাইরে কর্মরত পুজোর সময় কোনোভাবে অ্যারেঞ্জ করি যে কোনোভাবে কি পুজোর দিনগুলো যেন আমি সবার সঙ্গে কাটাতে পারি। আমরা ছোট থেকে এখানে দেখে আসছি যে পুজোর দিনগুলোতে কিরমভাবে সবাই আনন্দ করছিল, আর এখনও সেই আনন্দ করে আমরা চলে আসছি। পরের দিন পুজোর পরের দিন দশমীর দিন, সেদিন আমাদের এখানে মাছ ভাত হয়, আর মাছ ভাতেতে সবাই একসঙ্গে বসে ভোজের একটা ভোজের আয়োজন হয়, সবাই মিলে সেখানে অ্যাটেন্ড করার চেষ্টা করি। এই ভোজে কি কি বিশেষত্ব কি আছে? ভোজে বলতে গেলে পাঁচ রকম ভাজা, তারপরে ডাল, মাছ, অবশ্যই পেঁয়াজ রসুন সব, তারপরে পায়েস মিষ্টি। আমাদের খুব স্পেশাল জিনিস আছে কিন্তু আদার পেছি, এটা আমাদের সবার কাছে ভীষণভাবে খুব উপভোগ্য। আমি শাশুড়িদের দেখতাম, তা ওনারা বেশ একসাথে বসে একসাথে আদার আদা কাঁচা সেটা দিয়ে আদার কুচি বানানো, তো বহুদিন স্টোর করে রাখা, কীভাবে স্টোর করে রাখা যায় সেগুলো ওনাদের কাছ থেকে শেখা। তো সবটাই আর কি আগের জেনারেশনের কাছ থেকে আমাদের শিখেছি, আর আমরা চেষ্টা করছি পরম্পরা বজায় রাখা। আমরা সকলেই দেখছি তাহলে এই পুজো একটা মিলন ক্ষেত্র এবং সেই সম্বন্ধেই জেনে নেব। হ্যাঁ, আমাদের পরিবারে যেমন সবাই মানে অনেক মেম্বার, কিন্তু কর্মক্ষেত্রে বলো বাসস্থানের মানে জায়গার ভাবে বলো, আজ আমরা বাড়িতে সবাই একসঙ্গে থাকতে পারি না, কিন্তু এই পুজোটা হচ্ছে আমাদের একটা মিলন ক্ষেত্র। যেদিন আমরা সবাই গোটা পরিবার একসঙ্গে এই কটা দিন আনন্দ করি এবং নির্বেজাল আনন্দ করি, সারা বছর ব্যস্ততার মধ্যে কারোর সঙ্গে কারোর দেখা হয় কারোর সঙ্গে কারোর দেখা হয় না, কিন্তু এই সময় আমরা যে আনন্দটা পাই এই রসদ দিয়ে আমরা সারা বছরটা চালিয়ে নিই। তো দুপলি তুমি একটু গিয়ে শুনিয়ে দাও। সকলি তোমার ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। এইবার জেনে নেব এই নতুন প্রজন্মের কাছ থেকে যে তাদের চোখে কেমন লাগে এই পুজো। সময়ের সাথে সাথে এই পুজোর অনেকই আধুনিক ছোঁয়া লেগেছে, যেমন এই যে এই বোর্ডের ডেকোরেশন, তারপর এই বিভিন্ন পুজোর বিভিন্ন সিস্টেম, এইসবে অনেকই আধুনিকতা এসছে। তবে মূল যে রীতি রেওয়াজ ওটা বছর পর বছর একই হয়ে আসছে। এখানে এখন জগদ্ধাত্রী পুজোর যখন সব হয় তখন আমরা যে মালসার ওপরে সরা মালসাকে সাজিয়ে সেগুলো সবাই যখন মা ঠাকুমারা যখন হলো পড়ায় তার তাদের হাতে সব যখন হয় অমনি করে সাহায্য করা হয়। তো আমি ফুল কিনতে যাই, ফুল কিনে এনে তারপর সাজানো আছে অনেক কিছু সাজাতে হয়, সেসবে সাহায্য করি। মামা বাড়িতে। আচ্ছা, আজকে তুমি সারাদিন কি করলে? ঘন্টা বাজালাম। আর কি করলে ঘন্টা বাজানো ছাড়া? আর দাদার সঙ্গে হেল্প করলাম। আচ্ছা, কি হেল্প করলে? ফুল ছাড়ানোতে। ফুল ছাড়ানো? কি ফুল ছাড়ালে তুমি? গোলাপ। সিংহ করি বিকশিত পদ্মাসনে জগদ্ধাত্রী দুর্গে বিহারে চরণ কমল শশীন তালে মেরিলে মনোহর চতরে, সিংহ করি বিকশিত পদ্মাসনে জগদ্ধাত্রী দুর্গে বিহারে। কলকাতা থেকে সৃজিতা সিং, দেশের সময়।